नमस्कार হৈমন্তী হোম কিচেনে आपनाके जानाई स्वागत। रेस्टुरेंट स्टाइले मिक्स फ्राइड राइस किभाबे बाड़ीते बानाबेन एबं खूब कम समय सेटी आजके आमी आपनादेर देखाबो। प्रथमे 1 केजी बासमती राइस निये नियेछि, सेटिके भिजिये राखबो 15 थेके 30 मिनिटेर जोन्नो। और एखाने आमी वेजिटेबल निये नियेछि गाजर, बीन्स एवं कैप्सिकम। फ्राइंग पैने तेल दिए गाजरगुलोके आमी फ्राई करे नेब। चाइनीज रान्ना किन्तु हय हाई फ्लेमेई, तो एखाने हाई फ्लेमटाई किन्तु यूज करते हबे। प्रथमे गाजरगुलोके आमी फ्राई करे नेब, जेहेतु अन्य वेजिटेबलेर तुलनाय एटा एकटु हार्ड। ताई एकटु समय निये गाजरगुलोके आगे फ्राई करे नेब। हल्का कलर धरे गेले एर मध्ये आमी 2 टेबिलस्पून घी ऐड करे दिच्छी, जेहेतु रिफाइंड अयेले आमी एगुलोके फ्राई करेछि। सामान्यटा फ्राई हये गेले एर मध्ये एबार आमी बीन्सटा दिये देब। एबार बीन्स आर गाजर दुटो एकसाथे फ्राई करब। एबारे किन्तु आँचटाके आपनादेर मिडियामे करे दिते हबे, ना होले किन्तु गाजरगुलो पुड़े जाओयार सम्भावना थेके जाबे। बीन्सगुलो जखन सामान्य नरम हये जाबे आमी तार मध्ये कैप्सिकामगुलो ऐड करे देब। कैप्सिकामटा दिये किन्तु आपनादेर फ्लेमटा आबार हाई करे दिते हबे। एबार कैप्सिकामटाओ नरम हये गेछे, तखन आमी हाफ चामच बा 2 पिंच मतन लवण दिए दिलाम। समस्तटा फ्राई हये गेछे। एबार आमी सामान्य तेल दिएछि आर चिंगड़ी कुचिए निएछि आर तार मध्ये हाफ चामच रसुन बाटा दिए हाई फ्लेमे खूब हालका एबं कम समयेर जोन्नो फ्राई करे नेब। 1 पिंच सल्ट यूज करलाम एखाने। हाई फ्लेमे किछुक्षणेर जोन्नो एटा फ्राई करेई नामिये नेब। एबार खूब सामान्य तेल दिए तार मध्ये 2টো ডিম आमी दिए दिচ্ছি। এটাকে ভালোভাবে কুচি কুচি করে নেব ডিমগুলোকে। আপনি চাইলে এর মধ্যে 1 পিঞ্চ সল্ট ব্যবহার করতে পারেন, আমি করলাম না, তার কোনো দরকার পড়বে না। যদিও খুব ভালোভাবে এগুলোকে ক্রাম্পস করে নিলাম। এবার সময় হয়ে গেছে। হাঁড়িতে আমি জল দিয়ে গরম করতে বসিয়েছিলাম, যখন জলটা ফুটে উঠেছে তার মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি। সাত মিনিট পর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ হয়নি, পুরোপুরি নরম করলে কিন্তু ফ্রাইড রাইস খেতে একদমই ভালো লাগবে না এবং তার টেস্টও রেস্টুরেন্টের মতন আসবে না রাইসগুলো নরম হয়ে গেলে। এরপর আমি ভাতগুলোকে ফ্যান থেকে ছেঁকে নেওয়ার জন্য একটা ঝাঁঝরি বাটিতে দিয়ে দিলাম। এবার হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা আপনারা এখানে কিশমিশ চাইলেও ব্যবহার করতে পারেন। হাই ফ্লেমে 2 মিনিট এটাকে ফ্রাই করে নেব যাতে সুন্দর স্মেলটা চলে আসে। এবার ফ্রাই করা ভেজিটেবলসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। আমি এখানে টোটাল সয়া সস 3 চামচ ব্যবহার করব, কিন্তু একেবারেই নয়। 1 চামচ দেওয়ার পর আমি এর মধ্যে ফ্যান থেকে ঝরিয়ে রাখা রাইসগুলো দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এখানে কিন্তু ফ্লেমটাকে হাই করে রাখবেন। চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই খুব সুন্দর স্বাদ আসে। ভেজিটেবলসগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 2 চামচ সয়া সস এখানে ব্যবহার করলাম। তাহলে টোটাল সয়া সস 3 চামচ ব্যবহার করা হলো। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি, আমি এখানে 5 गोलमरीच गुड़ो दिए दिलाम 3 চামচ। एरपर भेजे रखा डिम एवं चिंड़ीगुलोके एर मध्य दिए दिच्छी। आपनारा चाइले चिकेन सामान्य रसुन एवं नुन दिए हल्का फ्राई करे एर मध्य एड करते पारेन। खूब भालोभाबे समस्त उपकरण मिशिए निते हबे हाई फ्लेमे अवश्यई। हाई फ्लेमे 5 मिनट एटाके नाड़ाचाड़ार पर फ्राइड राइस किन्तु एकेबारे रेडी। खूब बेशी नाड़ाचाड़ा करार दरकार नेই, ताहले किन्तु राइसगुलो भेঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সব শেষে আমি 5 চামচ ঘি অ্যাড করে দিলাম, এতে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। রেস্টুরেন্ট স্টাইলে খুব কম সময়ে মিক্সড ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গেল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনার মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করতে খুবই সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।